তো চলে এসেছি ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ক্লাস সেভেনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে, অর্থাৎ 2021 সালে প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট মাসের তোমাদের এই প্রশ্ন উত্তরের সমাধান পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি তোমাদের কাছে একটি অনুরোধ, সম্পূর্ণ দেখতে লাগো, কোনো জায়গায় কোনো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু তোমাদের যাবতীয় যা অসুবিধা রয়েছে সম্পূর্ণটা তোমাদের কাছে কিন্তু একদম স্পষ্ট হয়ে যাবে। তাছাড়া তোমাদের জন্য কিন্তু এর আগেও মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট ফাইভের সমাধান ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা আছে, সেগুলি না দেখে থাকলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অথবা প্লেলিস্টের আই বাটনেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়া তোমাদের পার্ট ফোরের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান, সেগুলিও কিন্তু চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করে দেওয়া হয়েছে সকল বিষয়ের, সেগুলিও না দেখে থাকলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো চ্যানেলে যারা নতুন, এইরকম তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান, সমস্ত বিষয়ের নিখুঁত, নির্ভুল এবং টু দ্য পয়েন্ট উত্তর পেয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো আসা যাক এই ইতিহাসের কী কী প্রশ্ন দেওয়া রয়েছে সেটা আগে আমরা দেখে নিই, তারপরে যাবো উত্তরের দিকে। প্রথমে তোমাদের দেওয়া রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও, যেখানে কস্তম্ভে চারটি নাম দেওয়া রয়েছে, খলিফার অনুমোদন, সিজদা ও পাইপস, বাজার দর নিয়ন্ত্রণ আর আমুক্ত মালব্য। খস্তম্ভে রয়েছে গিয়াসউদ্দিন বলবন, কৃষ্ণদেব রায়, ইলতুৎমিস, আলাউদ্দিন খলজি। তারপরে তোমাদের দু নম্বরে দেওয়া রয়েছে শূন্যস্থান পূরণ চারটি, সেখানে বলা হয়েছে বন্দেই চিহলগানির সদস্য ছিলেন সুলতান ড্যাশ, দু নম্বরে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ড্যাশ, তিন নম্বরে পর্তুগিজ পর্যটক ড্যাশ বিজয়নগর পরিভ্রমণ করেন, চার নম্বরে বিজয়নগর পরাজিত হয়েছিল ড্যাশ যুদ্ধে, এই প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। তিনের দাগে সংক্ষেপে উত্তর দাও দুটি প্রশ্ন, 30 থেকে 50টি শব্দে ইক্তা ব্যবস্থা কী, আর একটি হচ্ছে খলজি বিপ্লব বলতে কী বোঝো, আর চার নম্বরে 100 থেকে 120টি শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়। সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা এই ভিডিওতেই, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে লাগো। তো চলে যাওয়া যাক এই ভিডিওটি উত্তরের দিকে। তো চলে এসেছি প্রশ্নের উত্তরের দিকে। প্রথমে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও প্রশ্ন ইতিমধ্যেই আমি তোমাদের বলে দিয়েছি, উত্তরে দেখাবো। প্রথমে কস্তম্ভে খলিফার অনুমোদন, এর উত্তর হয়ে যাবে খস্তম্ভের অপশান নম্বর গ, ইলতুৎমিস। তারপরে কস্তম্ভরে 1.2 রয়েছে সিজদাও পাইপস, এটির উত্তর হয়ে যাবে খস্তম্ভের অপশান নম্বর ক, গিয়াসউদ্দিন বলবন। তারপরে কস্তম্ভের 1.3 রয়েছে বাজারদর নিয়ন্ত্রণ, এটির উত্তর হয়ে যাবে খস্তম্ভের অপশান নম্বর ঘ, আলাউদ্দিন খলজি। তারপরে কস্তম্ভে রয়েছে আমুক্ত মালদ, এর উত্তর হয়ে যাবে খস্তম্ভের অপশান নম্বর খ, কৃষ্ণদেব রায়। চলে যাব পরের পাঠ শূন্যস্থান পূরণের দিকে। প্রথম প্রশ্ন, বন্দে গান ই চিহল গানের সদস্য ছিলেন সুলতান ড্যাশ, উত্তর হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন। তারপরে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন, উত্তর হয়ে যাবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপরে তিন নম্বরে পর্তুগিজ পর্যটক ড্যাশ বিজয়নগর পরিভ্রমণ করেন, উত্তর হয়ে যাবে পেজ। তারপরে 2.4 বিজয়নগর পরাজিত হয়েছিল ড্যাশ যুদ্ধ, উত্তর হয়ে যাবে বাণীঘাটি বা তালিকোটার যুদ্ধে। তারপরে তিনের দাগে চলে যাব আমরা সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্ন, ইক্তা ব্যবস্থা কী, এর উত্তরে লিখবে দিল্লির সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেগুলিকে এক একটি প্রদেশ ধরে নেওয়া হতো, এই প্রদেশগুলোকে বলা হতো ইক। ইক্তা যাদের দেওয়া হতো তাহন নাও ইক্তারদের। ইক্তাদাররা নিজ নিজ এলাকায় সরকারের লাল বা নীল ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতেন। ইক্তাদাররা রাজস্বের একাংশ দিলেও একদল সেনাবাহিনী পোষণ করতেন এবং সুলতানের প্রয়োজনে তা সরবরাহ করতেন, এটি করলে আছে, এটি করতেন হবে। 3.2 খলজি বিপ্লব বলতে কী বোঝে, এর উত্তর লিখবে 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন, এই ঘটনা খলজি বিপ্লব নামে বলা হয় বা পরিচিত। এর ফলে তুর্কি অভিজাতদের হাতে ক্ষমতা চলে যায়, তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। তারপর চার নম্বরে বড় প্রশ্ন, কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়, এর উত্তরে লিখবে তুলুপ বংশের বিজয়নগরের বিখ্যাত শাসক ছিলেন কৃষ্ণদেব রায়, তাকে শ্রেষ্ঠ শাসক বলার কারণগুলি পয়েন্টগুলি দেখে নেব। প্রথম পয়েন্ট হচ্ছে তার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল এবং রাজ্যের সীমানাও বহুদূর বিস্তৃত হয়েছিল। দু নম্বরে তিনি অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটিয়েছিলেন। তিন নম্বরে এছাড়াও শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং দর্শনশাস্ত্রের উন্নতি তার সময় লক্ষ্য করা যায়। কৃষ্ণদেব রায় নিজেও একজন সাহিত্যিক ছিলেন, তেলুগু ভাষায় লেখা আমুক্ত মালদ্য গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছিলেন। তারপরে হচ্ছে তোমাদের দেখো চার নম্বর পয়েন্টে, পর্তুগিজ পর্যটক পেজ রাজা কৃষ্ণদেব রায়ের প্রশংসা করে বলেছেন রাজাদের মধ্যে তিনি সর্বাপেক্ষা পণ্ডিত এবং সর্বোত্তম একজন মহান শাসক এবং সুবিচারক, সাহসী ও সর্বগুণ
সম্মানিত বা সর্বগুণান্বিত। এই ছিল তোমাদের ইতিহাসের মডেল অ্যাকুরি টাস্কের পার্ট ফাইভের যে প্রশ্নগুলি ছিল এবং তার উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।